হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পটল চিংড়ি রান্না করে দেখাবো। বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আপনারা এই রান্নাটি করে নিতে পারবেন, আর খেতেও হয় খুবই টেস্টি। চলুন তাহলে এখনই পটল চিংড়ির রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এই পটল চিংড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে 400 গ্রামের মতো পটল নিয়েছি। সঙ্গে নিয়েছি 3টে ছোট সাইজের আলু। এখন পটল ও আলুর খোসাটা ছাড়িয়ে এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, খোসা ছাড়িয়ে আলু ও পটলটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন। এখন আলু ও পটলের মধ্যে নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য এগুলোকে রেস্টে রেখে দেবো। এতে করে আলু ও পটলটা নরম হয়ে যাবে, আর এগুলো যখন ভাজবো তখন ভাজাটা বেশ ভালো হবে। পটল ও আলুর মধ্যে নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে। অন্যদিকে একটি মশলার পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 1টা টমেটো কুচি, 1 চামচ দিয়ে দিলাম পোস্ত, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চারমগজ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেই অনুপাতে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। তার সঙ্গে দিলাম সামান্য পরিমাণ একটু জল। তারপর সমস্ত মশলার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে নিয়েছি 250 গ্রাম চিংড়ি। চিংড়ি মাছের ওপরে যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন ও হলুদের গুঁড়ো। নুন হলুদটা মাছে ভালো করে মাখিয়ে নেব। তারপর এই মাছটাকেও আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর সেই ফাঁকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশি করেই দেব। তারপর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা পটলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে পটলগুলো হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। পটলটা খুব বেশি সময় ধরে বা কম আছে একদম লালচে করে ভাজার প্রয়োজন নেই। হাই ফ্লেমে এরকমই হালকা একটু লালচে করে ভেজে নিলেই পটলটা তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এর চেয়ে বেশি আমি আর ভাজবো না, তাই তেল ঝরিয়ে পটলটা আমি এখন তুলে নিচ্ছি। তারপর আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম, আর একই রকমভাবেই হাই ফ্লেমে আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আলু আমার ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আলুটাও আমি তুলে রাখছি। তারপর যে তেলটা রয়েছে তার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। তারপর চিংড়িটা জাস্ট 40 থেকে 50 সেকেন্ড ধরে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছ যদি কম আছে বেশি সময় ধরে ভাজেন তাহলে এটা রাবারের মতো শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তাই জাস্ট 40 থেকে 50 সেকেন্ড মতো ভেজে আমি এটাকে তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে আমি আরও 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। চাইলে এই তেলটা পাল্টে আপনারা নতুন করে তেল নিয়েও রান্না করতে পারেন, তবে আমি এই তেলেই রান্নাটা করছি। এখন এই তেলের মধ্যে 1টা গোটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারুচিনি, 3টে এলাচ ও 1টি তেজপাতাকে আমি 2 ভাগ করে ফড়ঙে দিয়ে দিলাম। এখন ফড়ংটা 1 মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। যখন এই ফড়ঙের থেকে সুন্দর একটা গন্ধ বার হবে তখন এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে 1 চামচ মতো নুন আমি এখানে অ্যাড করে দিলাম, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হবে আর নরম হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমি লালচে করে ভেজে এর মধ্যে দিয়েছি 1 চামচ আদা ও রসুন বাটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে রান্নার কালার কিন্তু খুবই ভালো আসে। এরপর দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে মশলাটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে জলের ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু একদমই ভালো হবে না। তাই গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আগের থেকে যে মশলার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
তার সঙ্গে সামান্য পরিমাণ জলও আমি অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 7-8 মিনিট ধরে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। আস্তে আস্তে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মাঝে মাঝে অবশ্যই মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন মশলার উপরে ভালোভাবে তেলটা ছেড়ে এসছে, সেই পর্যায়ে আমি ভেজে রাখা পটল ও আলুটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর পটল ও আলুর সঙ্গেও ভালোভাবে মশলাটা মিক্স করে নেব। আর এখানে হাফ কাপ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। তারপর আবার সব কিছু একসঙ্গে মিক্স করে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে আরেকবার পটল আলুর সঙ্গে মশলাটা আমি কষিয়ে নেব। যতক্ষণ না এইভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে। পটল আলুর সঙ্গেও মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল। অবশ্যই করে এখানে গরম জলই অ্যাড করতে হবে। রান্না শেষ পর্যায়ে এসে হঠাৎ করে আপনারা যদি এখানে ঠান্ডা জল অ্যাড করে দেন তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই কমে যাবে। তাই অবশ্যই এখানে গরম জলটাই অ্যাড করবেন। আর যে যতটা তরকারিতে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলের পরিমাণটা ব্যবহার করবেন। তারপর তরকারিটি যখন ফুটতে শুরু করবে তখন এখানে ভেজে রাখা চিংড়িটা আমি অ্যাড করে দিলাম। চিংড়িটা দেওয়ার পর আরও 7-8 মিনিট ধরে মিডিয়াম হাই ফ্লেমে তরকারিটি আমি রান্না করে নেব। এই পর্যায়ে নুনটা আপনারা চেক করে নেবেন, প্রয়োজন হলে অ্যাড করে দিতে পারেন। 7-8 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে এখানে আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন গরম মশলাটাও রান্নাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসটি আমি অফ করে দেব আর তরকারিটি গরম গরম সার্ভ করে নেব। তরকারিটি এখন আমার একদম তৈরি। রেসিপিটি বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।